মদনমিত ক্লারিফিকেশন দিচ্ছেন যে এই আন্দোলনটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র তিনটে পোস্ট করেছিলেন, কোনো রকম কথা বলেননি, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় লেভেলের, অভিষেক বন্দ্যোপাধ্যায় লেভেলের নয় এই বিষয়টা। কখন বলেছেন, সকালে না বিকেলে? যদি উনি সকালে বলে থাকেন তাহলে একরকম, যদি উনি বিকেলে বলে থাকেন তাহলে আরেক রকম। কারণ বিকেলে বলে থাকলে উনি সব কিছুর লেভেল বুঝতে পারবেন, কোনটা কার লেভেলে, উনি সেই সার্টিফিকেটটা খুব ভালো করে দিতে পারবেন যদি সন্ধ্যে ডুবে যাওয়ার পরে উনি স্টেটমেন্ট করেন। আর সকালে যদি বলে থাকেন তাহলে জানবেন যে হয়তো ওনার পরবর্তীকালে কোথাও প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য কাঠখড় পোড়াতে হচ্ছে, তাই জন্য হয়তো উনি সেকেন্ড ইন কমান্ডের একটু যতটা মানে তৈলমর্দন করা যায় ততটা করেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা কি, আমরাও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিনও দেখতে পাইনি কোনো আন্দোলনে বা কাউর পাশে এসে দাঁড়াতে, কারণ ওনার ওই চোখের কি প্রবলেম হয়েছে, উনি স্বাস্থ্যসাথী টাস্থ্যসাথী তো ইউজ করেন না, তাই ওনার বিদেশে যেতে হয় ট্রিটমেন্টটা করতে, তো সেই কারণে হয়তো ওনাকে দেখা যায়নি। কিন্তু মানুষ তো এক্সপেক্ট করেছিল, তার কারণ অমিত শাহের সাথে টক্কর দিয়ে লিউকোপ্লাস্ট ফিউকোপ্লাস্ট ওই ইভিএম মেশিনের ওপর লাগিয়ে প্রায় 7.5 লক্ষ মার্জিন হয়েছিল ভোটের মার্জিনটা, তো মানুষ তারপর এক্সপেক্ট করেছিল। সর্বোচ্চ ভোটে জেতা একমাত্র প্রার্থীর নাম তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে মানুষ এক্সপেক্ট করেছিল যে এসে হয়তো এই আন্দোলনের পাশে দাঁড়াবে। কিন্তু আমরা দেখতে পেলাম একদিন আরজি করে এলো, ঘটনাটা ঘটার পরের দিন এসে এনকাউন্টার টেনকাউন্টার করবার কথা বলল, তারপরের দিন স্যান্ডো ববিদা বসে বলে দিল জানা না এরমভাবে এনকাউন্টার করা যাবে না, এনকাউন্টার এইভাবে হয় না, তারপর থেকে পুরো পিকচার ক্লিয়ার, কোথাও দেখা গেল না। তো রাজ্য সরকার সাপলুডো খেলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাপলুডো খেলছে। আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলছে যে যত বকেয়া টাকা আছে কেন্দ্রকে দিতে হবে না, রাজ্য দেবে, কিন্তু কেন্দ্রের কোনো শর্ত মানা হবে না এক্ষেত্রে। দেখুন, কেন্দ্রের শর্ত উনি মানবেন কি উনি মানবেন না সেটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি কেন্দ্রের শর্ত কেন, উনি আদালতের শর্তও মানেন না, একাধিক আদালত অবমাননার অভিযোগ আছে রাজ্য সরকারের বিরুদ্ধে, তো কেন্দ্রের শর্ত উনি মানবেন কি মানবেন না এটা নিয়ে আমরা লিস্ট ইন্টারেস্টেড। কিন্তু কথাটা যেটা সেটা হচ্ছে যে যদি আমরা দেখতে পাই, ভাবুন আমার চারতলা বাড়ি, তা আমি আবাস যোজনার ঘর পাচ্ছি, আমার পাশের বাড়িটা টালির বাড়ি, তারা আবাস যোজনার ঘর পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে এলাকার যদি আপনি বিরোধী রাজনৈতিক দল করেন তাহলে আপনার বাড়িটা আপনি পাবেন না, আর নয়তো কি, নয়তো আপনাকে পয়সা দিয়ে সেই বাড়িটা পেতে হবে, মানে তোলার টাকা দিয়ে সেই বাড়িটা পেতে হবে। তো এই সব সিস্টেম যখন মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তৈরি করে রেখেছে পশ্চিমবঙ্গে, তখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শর্ত মানলো কি মানলো না তার এক্সপেকটেশান 100%ও রাখি না। কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটিতে নির্বাচিত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ একটাই, যে দুর্নীতিটাকে যত স্প্রেড করা যায় যত স্প্রেড করা যায়, তার কারণ যদি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় 25-75 যেই ওদের থিওরিটা আছে সেটা অব্যাহত থাকে, তাহলে তারা এই জয়েন্ট সিং, তাজিমুল, শাহজাহানের মতো ভোট মেশিনারিগুলোকে টিকিয়ে রেখে প্রত্যেক নির্বাচনে মানুষের কণ্ঠ রোধ করে, গণতন্ত্র রোধ করে তাদের প্রত্যাশিত ফল পেয়ে যাবে। তো সেই কারণেই এই যে নীতিটা চলছে, এই নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জারি রেখেছে, এবং এরকম যদি চলতে থাকে, আপনারা তো দেখতে পেয়েছেন রাজ্যের প্রায় সব দপ্তর পিছু এখন ইনভেস্টিগেশান চলছে, আপনারা দেখতে পাবেন আবার হয়তো আবাস নিয়ে আরেকটা ইনভেস্টিগেশান শুরু হবে, আবার কলকাতা হাইকোর্টের কাছে যাবে। এমনি তো রাজ্যের মুখটা এই পঞ্চবটি বনের বাঁদরের মতো হয়ে গেছে, চর খেতে খেতে কালো হয়ে গেছে, পুরো দুটো গালি কালো হয়ে গেছে, তো আবার একটা চর খাবে, তো চর খাওয়ার পর আবার একটা ইনভেস্টিগেশান হবে, রাজ্য সরকার গিয়ে বলবে না না এইসব ইনভেস্টিগেশান করা যাবে না, স্টে অর্ডার দিতে হবে, এখন কিছু করা যাবে না, আমরা দেখছি আমাদের রাজ্যের একটা টিম গঠন করা হচ্ছে, এইসব বলবে, এইসব নাটক চলবে। কিন্তু আগামী নির্বাচনে এই সব জিনিস থেকে যদি মানুষকে নিস্তার পেতে হয়, এবং যদি এই পুরো যে দুর্নীতির যে স্ক্রিপ্টটা এর থেকে যদি দ্রুত নিষ্পত্তি পেতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিজেপির যে লাইন, যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই লাইনের সাথে মিলিয়ে 26 সালে মুখ্যমন্ত্রীকে বিসর্জন দিয়ে দিতে হবে।